হাজার বছর ধরে হিমালয় অঞ্চলে ইয়েতি নামের এক দানবীয় প্রাণীর উপস্থিতি নিয়ে লোককাহিনী প্রচলিত রয়েছে। বিশাল আকৃতি, সারা শরীর সাদা অথবা বাদামি লোমে ঢাকা এবং এতে রহস্যময় জীবনযাপনের নানা কাহিনী, তথ্য এবং প্রমাণ বিভিন্ন সময় হাজির করা হয়েছে। মনে করা হয় হিমালয় পর্বতমালার তুষার এবং বরফের রাজ্যে বসবাস করা মানুষের মতো দুপে কিন্তু আরও বড় এক আজব প্রাণী হচ্ছে ইয়েতি। একসময় তিব্বত, ভুটান, ভারত এবং নেপালের স্থানীয় অনেক গোত্রে ইয়েতিকে শিকারের দেবতা হিসেবে পূজা করা হতো। ইয়েতির রক্ত ছিল জাদুবিদ্যা বা ধর্মীয় আনুষ্ঠানিকতারও অংশ। ইয়েতি নামটা এসেছে তিব্বতি ভাষা থেকে, যার বাংলা করলে অনেকটা দাঁড়ায় পাথুরের ভাল্লুক। হিমালয়ের মানুষদের বিশ্বাস ছিল ইয়েতিরা বিশাল সব পাথরখণ্ড নিয়ে ঘুরে বেড়াত, যা দিয়ে তারা আত্মরক্ষার নয়তো শিকার করত। তবে এদের ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয়, যেমন মেহতে, যার মানে হল মানুষ ভাল্লুক, মিগো মানে বন মানুষ, ক্যাং আদমি বা তুষার মানব, মির্কা বা আদিম মানুষ, জোব্রান বা মানুষ খেকো ইত্যাদি। হিমালয়ের এই কিংবদন্তির প্রাণীটি আছে কি নেই তা নিয়ে গবেষণা, তর্ক বিতর্ক আর জল্পনা কল্পনা করা হয়েছে বিস্তর। বছরের পর বছর ধরে তুষারে বড় বড় পায়ের ছাপ খুঁজে পাওয়া থেকে শুরু করে স্বচক্ষে দেখতে পাওয়ার মতো অনেক ঘটনাই বিজ্ঞানীদের প্রশ্নের মুখে ফেলে দেয়। 1832 সালে ব্রায়ান হজসন নামে এক অভিযাত্রী তার লেখা এক বই বলেছেন, নেপালের হিমালয় পর্বতমালায় অভিযান চালানোর সময় তার গাইডরা নাকি এক বিশালাকার ঘনলোমে ঢাকা অদ্ভুত দুপে জন্তু দেখতে পেয়েছিল, তবে ওটা ইয়েতি না হয়ে ওরাং ওটাং হতে পারে বলে লিখেছেন তিনি। 1899 সালে লরেন্স ওয়াডেল নামে আরেক অভিযাত্রী লেখা বই থেকে জানা যায় ইয়েতির পায়ের ছাপের কথা। তার গাইডরা তুষারের বুকে বড় বড় পায়ের ছাপ দেখতে পেয়েছিল, তারা নিশ্চিত ছিল ওগুলো ছিল তুষার মানবের পায়ের ছাপ। 20 শতকের শুরুর দিকে যখন হিমালয় অঞ্চল অনুসন্ধানে অনেক অভিযান পরিচালিত হচ্ছিল, তখন এই ইয়েতিদের নিয়ে নানা ঘটনা ডালপালা ছড়াতে শুরু করে। 1921 সালে কর্নেল সি কক হাওয়ার্ড বেরির নেতৃত্বে এভারেস্ট অভিযানে যায় একজন অভিযাত্রী। প্রায় 20,000 ফুট উপরে একটি হিমবাহের কাছে কয়েকটি বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপের মতো পদচিহ্ন দেখতে পান তারা। 1923 সালে ব্রিটিশ অভিযাত্রী মেজর অ্যালান ক্যামেরন মাউন্ট এভারেস্টে অভিযান চালানোর সময় একদল মানবাকৃতির প্রাণীকে হেঁটে যেতে দেখেছেন বলে দাবি করেন। 1925 সালে একজন গ্রিক ফটোগ্রাফার এবং রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্য না টম্বাজি দাবি করেন তিনি হিমালয়ের 15,000 ফুট উঁচুতে একটি মানব সদৃশ প্রাণীকে দূর থেকে হেঁটে যেতে দেখেছেন, পরে তার পায়ের ছাপও দেখেন তারা। 1948 সালে পিটার বায়ার নামে এক ব্যক্তি ভারতের উত্তর সিকিমে বিশালাকৃতির পায়ের ছাপ দেখতে পান বলে দাবি করেন। 1951 সালে এরিক শিপটন নামে এক ব্যক্তি সমুদ্রপৃষ্ঠ থেকে 20,000 ফুট উপরে ইয়েতির পায়ের ছাপের ছবি তোলেন, পরে সেই ছবি সংবাদপত্রে ছাপা হলে বিশ্বজুড়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়, কিন্তু এই পায়ের ছাপগুলো কোন প্রাণীর সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ১৯৫৩ সালে স্যার অ্যাডমন্ড হিলারি আর শেরপা তেনজিং নোর্গে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার সময় বড় বড় অনেকগুলো পায়ের ছাপ দেখতে পান। 1960 সালে তিনি ইয়েতির সন্ধানে আবারও অনুসন্ধান চালান, এ সময় একটি অজানা প্রাণীর লোম নিয়ে আসেন তিনি। অনেক গবেষণার পর সম্প্রতি জানা গেছে ওই লোম ছিল হিমালয় অঞ্চলের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রজাতির এন্টেলোপের গায়ের লোম। 1954 সালে নেপালের একটি আশ্রম থেকে ইয়েতির মাথার চুল আবিষ্কার করার দাবি ওঠে। পরবর্তীতে বেশ কয়েকটি গবেষণা শেষে জানানো হয় ওই চুল কোন প্রাণীর তা উদ্ধার করা সম্ভব হয়নি। 1956 সালে সভমির রোভিচ নামে এক পুলিশ পর্যটকের বই থেকে জানা যায় 1940 সালে হিমালয় অভিযান চালানোর সময় তিনি ও তার সহযাত্রীরা দুপে দুটি প্রাণীর দেখা পান। ব্রিটিশ পর্বতারোহী ডন হোয়েলেন্স 1970 সালে হিমালয়ের অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করার সময় প্রথম ইয়েতির ডাক শুনতে পান বলে জানা যায়। এক বিশাল দুপে জন্তুকে রাতের বেলা ক্যাম্পের আশপাশেই ঘুরঘুর করতে দেখেন তিনি, পরে জন্তুটির বড় বড় পায়ের ছাপও দেখেন তিনি। 1983 সালে ড্যানিয়েল সি টেইলর, রবার্ট ফ্লেমিং জুনিয়র নামে দুই ব্যক্তি নেপালের বরুণ উপত্যকায়
ইয়েতি অনুসন্ধান অভিযান পরিচালনা করেন। অভিযানে তারাও বড় বড় পায়ের ছাপ দেখতে পেলেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলেন দুই ধরনের ভাল্লুকের পায়ের ছাপ হতে পারে ওগুলো। ভাল্লুকের খুলির নমুনাও যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। খুলি পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হন ওই খুলি এশিয়ার কালো ভাল্লুকেরই কোনো প্রজাতির। ইয়েতির খোঁজে 2007 সালে আমেরিকান টিভি উপস্থাপক জোশুয়া গেটস তার দলবল নিয়ে নেপালে অভিযান চালান। বড় বড় কিছু পায়ের ছাপ খুঁজে পান তারা। পায়ের ছাপগুলো লম্বায় ছিল 13 ইঞ্চি আর পাশে 9 ইঞ্চিরও বেশি। 2009 সালে গেটসের দল আবারও যায় হিমালয়ে। এবার ইয়েতির কিছু লোম পাওয়ার দাবি করলেন তারা। ফরেন্সিক পরীক্ষায় দেখা গেল লোমের ডিএনএ সিকোয়েন্স পরিচিত কোনো প্রাণীর সাথে মেলে না। 2013 সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ব বিশেষজ্ঞ ব্রায়ান সাইকস ও তার সহযোগীরা নরওয়ে থেকে সংগৃহীত 40,000 থেকে 1,20,000 বছরের পুরনো মেরু ভাল্লুকের চোয়ালের হাড়ের সঙ্গে ইয়েতির চোয়ালের হাড়ের জিনগত বৈশিষ্ট্যের শতভাগ মিল পেয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানান তারা। বিজ্ঞানীদের ধারণা, বিলুপ্ত মেরু ভাল্লুক ও তার সমজাতীয় বাদামি ভাল্লুকের সংকর প্রাণীটি কালে কালে ইয়েতি নামে পরিচিত হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।